তো গোটা দেশের সর্বস্তরের মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে একই সুরে সুর মিলিয়ে কথা বলে, ইনশা আল্লাহ ওদেরকে রুখে দেওয়া তখন যা সময়ের ব্যাপার হবে। তাহলে যে কোনো ক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার কোনো বিকল্প থাকে না, এবং এর যে গ্রহণযোগ্যতা হয় অন্য কোনো ক্ষেত্রে এই গ্রহণযোগ্যতা কিছুতেই অর্জন করা সম্ভব হয় না। আমাদের টেলিভিশন চ্যানেল নাই, এটা সত্য। আমাদের মূলধারার প্রথম সারির কোনো প্রিন্ট মিডিয়া, কোনো পত্রপত্রিকা নাই, এটা সত্য। লেকিন রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মিম্বার দিয়েছেন, যার সংখ্যাও একটা দুটো না, যার সংখ্যাও লক্ষাধিক। রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের পবিত্র মঞ্চ দিয়েছেন, যার সংখ্যা একটা দুইটা না, একশো দুইশো না, এক হাজার দুই হাজার না, বরং কয়েক লক্ষ। তা আল্লাহ আমাদেরকে যেই মিডিয়া দিয়েছেন সেই মিডিয়া তো অন্তত কাজে লাগাতে হবে। আমি চাইলেই প্রথম আলো ডেইলি স্টার কাজে লাগাতে পারবো না, আমি চাইলেই মূলধারার টেলিভিশন চ্যানেল কাজে লাগাতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে যে মিডিয়াগুলো দিয়েছেন এগুলো যদি কাজে লাগাই, ইনশা আল্লাহ ও সমস্ত প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া জাতিকে আর বেশি শয়তানে গিলাতে পারবে না। তাহলে সুতরাং আমি সাধুবাদ জানাই যেই সমস্ত মহান ব্যক্তিত্ব, সবাই হয়তো এলাকায়ও থাকেন না, কেউ দূর দূরান্ত থাকেন, কিন্তু তারা এই প্রয়োজন অনুভব করেছেন যে একটা ওয়াইজিন পরিষদ গঠন করা দরকার এবং জাতির কল্যাণে সকলে মিলে কাজ করা দরকার। বিশেষভাবে আমার আগে যিনি আলোচনা করছিলেন উনি যে বার্তাটা দিলেন, এমন যাতে না হয় কোনো ভণ্ড এসে এই এলাকার মধ্যে মাহফিল করে চলে গেল এবং কোনো ভণ্ডামির বার্তা ছড়িয়ে দিয়ে গেল আর আপামর জনসাধারণ না বুঝেই তার দ্বারা প্রভাবিত হলো, তাহলে এই ক্ষেত্রেও এই ওয়াইজিন পরিষদ কার্য অবদান রাখতে পারবে। হিজবুত তাওহিদি হোক, কাদিয়ানি হোক, অথবা আরো যত লেবাসধারী ভণ্ড হতে পারে তাদের বিরুদ্ধে ইনশা আল্লাহ ভালো মোকাবেলা রাখতে পারবে। তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট ভূমিকাটা এজন্য দিলাম যে পরবর্তীতে আবহাওয়া কোন দিকে যায় আর শেষে বলতে পারি কি পারি না, এজন্য আগ থেকেই বলে গেলাম যে প্রত্যেকের প্রতি আমার বিনীত দুইটি অনুরোধ থাকবে। এক নম্বরে, যারা এই সংগঠনের সাথে আছেন, আমি যতটুকু জেনেছি বিভিন্ন মাসলাক, বিভিন্ন মাসরাব, বিভিন্ন মানহাজের ব্যক্তিত্বই আছেন, তা আমাদের মধ্যে পারস্পরিক কিছু ভিন্ন মত থাকতে পারে শাখাগত কিছু ব্যাপারে, কিন্তু আমরা অন্তত এই জাতিকে ফেতনা থেকে বাঁচানোর জন্য এই ব্যানারে ঐক্যবদ্ধ থাকবো যতদিন না মরণ আসবেন সাহেব। আর দ্বিতীয় বার্তা আপনাদের উপরে, আপনারাও চেষ্টা করবেন আলেম ওলামার হাত শক্তিশালী করতে। যত আলেম ওলামার হাত শক্তিশালী করবেন তত দিনও শক্তিশালী হবে ইনশা আল্লাহ। আলেম ওলামাকে আপন অবস্থায় ছেড়ে দিবেন না, যে আন্দোলন একটা হলো, হুজুরের আন্দোলনের তো ডাক দিল, পরে যখন হলিয়া জারি হলো শুধু হুজুরদেরকে ধরে নিয়ে নিয়ে জেলখানায় ভরলো, যেমন দুই হাজার একুশে হয়েছে, যেমন অতীতেও বিভিন্ন সময়ে হয়েছে, হুজুরদেরকে নিয়ে ভরে রাখলো। আর আমরা ভাবলাম আম পাবলিক কী বার করার আছে, ঠিক আছে হুজুর আসবে কবে, এর অপেক্ষায় থাকি, আসলে আবার শোডাউন দেওয়া যাবে, আসলে আবার লাইক কমেন্ট শেয়ার করা যাবে, আপাতত একটু রিল্যাক্স মোডে থাকি, আপাতত একটু আমরা বিশ্রাম করতে থাকি, এমন যাতে না হয়। বরং ওলামায়ে কেরাম যেদিকে আমরাও আছি সেদিকে, যদি কারাগারে যাওয়া লাগে সবাই মিলে যাব একসাথে, আর যদি এমন হয় যে আলেমদেরকে কারাগারে ভরে রাখে আমরাও চুপ করে বসে থাকবো না ঘরের ভেতরে, আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, দাবি হবে একটা, হয়তো আমাদের মাথার তাজগুলোকে আমাদের কাছে ফিরিয়ে দাও, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে চলো, সকলে মিলে একযোগ্য যদি এভাবে নামতে পারে, বাংলাদেশের এমন কোন জেল নাই এই কোটি কোটি মানুষকে একসঙ্গে ভরে রাখতে পারে। সুতরাং আগামী দিনে ওলামায়ে উম্মতকে অনেক বড় বড় কিছু পদক্ষেপ রাখতে হবে, আপনারা সঙ্গ না দিলে চলবে না। এতদিন স্লোগান দিতেন না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দিন তো চেঞ্জ হয়েছে, আর কতদিন ঘরে জ্বালবেন, এখন তো আল কোরআন আর আল হাদিসের আলো সংসদেও জ্বালতে হবে, দেশের প্রতিটা সেক্টরে সেক্টরেই তো জ্বালতে হবে। যদি জ্বালতে হয় নেতৃত্ব ওলামারা দিবে, ডাক্তাররা দিবে, কিন্তু আমরা বসে বসে ললিপপ খেলে তো চলবে না, আমাদেরকেও নিজেদের জানের বাজি লাগিয়ে ময়দানে নেমে যেতে হবে। তাহলে এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা বাস্তবতা জানিয়েছেন আমাদেরকে, যেটাকে সহজে আমি বলতে পারি এভাবে যে জানা ভিন্ন জিনিস আর সুদৃঢ় বিশ্বাস এবং একিন পোষণ করা ভিন্ন জিনিস। জানা
মানে হককে হক হিসাবে জানে বা চেনে, এই গুণ তো আবু জাহালের মধ্যেও আছে। সেও তো চিনতে পেরেছে যে আল্লাহর নবী আসলে ভণ্ড না, বরং আল্লাহ নবী হক নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কোরআন বলছে যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন অতীতে যাদেরকে কিতাব দিয়েছি, সেই কিতাব তাওরাতই হোক, সেই কিতাব জবুরি হোক, সেই কিতাব ইঞ্জিলই হোক, যাদেরকে অতীতে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, নবীকে পেয়ে এমন ভাবে চিনতে পেরেছে যেভাবে নিজের পুত্রকে চিনতে পারে। কন্যার কথাও বলেন নাই, পুত্রের কথা বলেছেন, কারণ কন্যা নিয়ে অনেকের অ্যালার্জি ছিল। কন্যা সন্তান জন্ম হলে জ্যান্ত দাফন করে ফেলতো, পুত্র নিয়ে কারো অ্যালার্জি ছিল না। আল্লাহ সেই পুত্রের কথা টেনে বলছেন, পুত্রকে যেভাবে চেনে নবীকেও ঠিক সেভাবেই চিনতে পেরেছে। চিনেছে ঠিকই, মানে নাই কেন? কোনো স্বার্থ, কোনো ধান্দাবাজির কারণে। যেমন অনেক নেতারাই মানে নাই কেন, যে নবীকে মানলে নেতৃত্ব নবীর হাতে চলে যাবে, কারণ নবী দুনিয়াতে থাকতে নবীর উপর ইমাম কে হবে? ইমাম মানে কর্মী না, ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে খালি যিনি নামাজ পড়ান তিনি না, ইমাম শব্দের অর্থই হলো নেতা। এজন্য মুসলমানদের রাষ্ট্রপ্রধানকেও বলা হয় ইমাম, ইমামুল মুসলিমিন, সকল মুসলমানের নেতা, সকল মুসলমানের ইমাম। যার কারণে মুসলমানদের কেন্দ্রীয় নেতা যিনি হন, রাষ্ট্রীয় নেতা যিনি হন, কেন্দ্রীয় মসজিদে পাঁচক্ত না পড়লেও ব্যস্ততার কারণে অন্তত পক্ষে জুমার নামাজ, ঈদের নামাজটা নিজে এসে পড়ান, নিজে যদি না পারেন অন্তত তার প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেন। যার কারণে ইসলামে নেতা পুরুষই হওয়া লাগে, কারণ বেড়ি মানুষ আর যত উন্নয়ন করুক বা না করুক, সামনে ঠেলে দিলে নামাজটা পড়াবে কিভাবে? তো ছোট ইমাম আর বড় ইমাম অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে মিল থাকে। তো ইমাম মানে কর্মী না নেতা? ইমাম মানে কর্মী না নেতা? তা আল্লাহ রসুলের নামে কালেমা পড়বে আর ইমাম নিজে হয়ে থাকবে নবীরে কর্মী বানিয়ে, এরকম হিম্মত কার আছে? আর এই বৈধতাই আল্লাহ কার জন্য রেখেছে? এমন কি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাতের পরও তার জামাতের সঙ্গে জানাজা হয় নাই। কারণ জামাতে জানাজা পড়তে চাইলে ইমাম লাগবে নাকি লাগবে না? ইমাম ছাড়া আবার জামাত হয় নাকি? সম্ভবিত না। তাহলে এখন যদি জামাতে নামাজ পড়তে চায়, একজনকে ইমাম বানাতে হবে আল্লাহর রাসূলকে সামনে শুয়ে রেখে? কোন বাপের বেটার হিম্মত আছে আল্লাহর নবীর উপর নেতৃত্ব দেবে, ইমামতি করবে, যার কারণে আলাদা আলাদা ভাবে এসে জানাজা পড়ে নিয়েছেন, যেটা এই সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও হয় না, আল্লাহ নবীর ক্ষেত্রে এটা কেন হয়েছে? কারণ নবীর উপর অন্য কেউ নেতাগিরি করবে এটা কল্পনাও করা যায় না। তো শুধু আমার রাসূল না, পুরো ইতিহাস ঘাঁটেন, দেখবেন অধিকাংশ সময় নবীদের পথে যারা সবচাইতে বেশি কাটা বিছিয়েছে তারা গরিব খেটে খাওয়া জনতা না, তারা খেতখামার এবং মজদুর এই শ্রেণীর লোক না, বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের নেতা, তারা রাষ্ট্রের নেতা। ফেরাউনকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, নমরুদকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আবু জাহাল আবুল হাবকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আরে সবাই তো নেতা। এমনকি কোরআনে একটা শব্দ বারবার পাবেন, আল মালা, ওয়াকাল আল মালা উমিন কওমি ফিরাউন। এই মিম লাম হামজা মালা মানে কি? মালা শব্দের অর্থই হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজাবাদশার আশপাশে যারা থাকে সেই সভাসদ বর্গ। তাহলে এই মালায়ের কথা বারবার কেন আসে কোরআনে? কারণ এই মালা, এই নেতৃস্থানীয় লোকেরাই বাদশাদেরকে প্ররোচিত করে, ফেরাউন এরে দমাও, তোমার রাজ্য ভালো টিকে থাকবে, এরে রাস্তার কাঁটা সরাও, তাহলে তোমার নেতৃত্ব আরো বেশি সুসংহত হবে। তো যুগে যুগে এই নেতারা নবীদের পেছনে লাগে কোন দুঃখে? বুঝতে চাইলে এত ইতিহাসও ঘাটা লাগবে না, এত জ্ঞান বিজ্ঞান বোঝা লাগবে না, এই জামানা দেখলেও চলবে। এই জামানা এই বাংলাদেশটাই দেখেন না, দেখবেন আপামর জনসাধারণ আলেম ওলামার জন্য পারলে যেন কলিজাটা খুলে দিতে রাজি হয়ে আছে, কিন্তু এই জালেমরা, এই নেতারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে যে আলেমদেরকে জেলখানায় ভর্তিও দ্বিধা করছে না, হাতে হাত করা পরাতেও বুক কাঁপছে না, আর তাদের কোমরে গরুর রশি লাগিয়ে টেনে হিঁচড়ে কোর্টে তুলতেও তাদের অন্তরে কোনো রক্তক্ষরণ হচ্ছে না। এমনকি অনেককে তো ইঞ্জেকশন দিয়ে বা বিভিন্ন পন্থায় জানে মেরে ফেলছে, এ আলেম ওলামাকে শহীদ করতেও ওদের ভেতরে কোনো অনুতাপ হচ্ছে না। এমন কোনো বেয়াদবি নাই যেটা তারা করছে না, এমন কোনো জুলুম নাই যেটা তারা প্রয়োগ করছে না। তাহলে আলেম ওলামার উপর এত জুলুম কেন? আলেম ওলামাকে নিয়ে এত হিংসা আর বিদ্বেষ কেন? আরে মূল কারণ এটাই, অতীতে নবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়েছে, যে কারণে আজও নবীর ওয়ারিসদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়, একই কারণ। আজকের যুগের আলেমরা নবীদের আদর্শ ছেড়ে দেখ,
কোনো দুশ্মন থাকবে না, কোনো শত্রু থাকবে না। দরবারি হয় যারা তাদের কোনো শত্রু থাকে না, কারণ গোল আলু সব তরকারির সঙ্গেই চলে, গরুর গোশতের সাথেও চলে, মুরগির সাথেও চলে, মাছের সাথেও চলে, সবজির সাথেও চলে। ভর্তা বানিয়ে খেলে আরও টেস্ট পাওয়া যাবে, লসের কিছু নাই, সব কিছুর সাথে চলবে। গোল আলু হয়ে যান, দুশ্মন থাকবে না। লেকিন নবীওয়ালা আদর্শ নিয়ে সমাজে দাঁড়িয়ে দেখেন না, দুশ্মনী এত করা করবে একদিনের জন্য জীবনে শান্তি পাবে না। আল্লাহ নবী নিজে বলেন, উদিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা, নবী বলেন তিন তিনটা দিন চলে গেছে, এমনও হয়েছে ওয়ামালি ওয়ালি বিলালিন তামুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবিতু বিলাল, আমার কাছে এমন কিছু ছিল না, আমার খাদেম বিলালের কাছে এমন কিছু ছিল না যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে, শুধু আমার খাদেম বেলাল বগলের তলায় সামান্য একটু খাবার লুকিয়ে রেখেছিল, এটা খেয়ে আমাদের দুইজনকে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। যেই নবীর চাইতে দামি কেউ হতে পারে না, রবের পর যিনি সবচাইতে দামি তাকে পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। কেন? হকের উপর থাকার জন্যই তো। তাহলে নেতাগোছের ব্যক্তিরা নবীদের বেশি বিরোধিতা করে নেতৃত্ব সুসংহত রাখার জন্য, এটা তো স্পষ্ট। এমনকি তাদের সাঙ্গপাঙ্গরা নবীদেরকে চেনার পরও তাদের বিরোধিতা করে কেন? নেতাদেরকে খুশি করার জন্যই তো। এই যে এখন যারা একেবারে সাধু বাবা সাজলো, জামানের হাসান বসরিতে পরিণত হলো, এদের অনেকেই তো বিগত দিনগুলোতে জুলুমের ইস্টিমরোলার চালিয়েছিল। তো রাতারাতে তুমি এত সুফি হয়ে গেলা কিভাবে? রাতারাতে তুমি এত পিসাব হয়ে গেলা কিভাবে? কোনো খানকায় সময় দিয়েছিলা না? তবলিগ জামাতে গিয়েছিলা? কওমি মাদ্রাসা এসে কোর্স করেছিলা নাকি? ওয়াজ মাহফিলে অনেকদিন শুনতে শুনতে হেদায়েত পেয়ে মন বিগলিত করে ফেলেছিলা? কি হয়েছে? বলবে আসলে এগুলো কিছু না, আগে নেতা চেয়েছে যা, আমরাও করেছি তা, এখন নেতা চায় ভিন্নটা তাই আমরাও করছি ভিন্নটা। তার মানে মুখ্য হলো রবকে রাজি করা না, মুখ্য হলো নেতাদের পদলেহন করা। এমনকি আপনারা ফেরাউনের জাদুঘরের কেচ্ছা শুনেছেন না? ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল কেন? আল্লাহ নবী মুসা আলি ইসলামকে হারাবে, তাকে পরাজিত করবে। এখন জাদুঘররা তো আর মাগনা মাগনা কাজ করবে না, বিভিন্ন এলাকা থেকে জাদুঘর খুঁজে খুঁজে এনেছে। এখন ফেরাউন যখন তাদেরকে বলল তোমাদের কাজ হলো নবী মুসাকে তোমরা লাঞ্ছিত করবে, পরাজিত করবে, তারা ডাইরেক্ট বলে বসলো আচ্ছা যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি বরাদ্দ থাকবে? মাগনাকান্ত হবে না, যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি পুরস্কার বরাদ্দ থাকবে? ফেরাউন বলতে পারতো 10টা বাড়ি থাকবে, 20টা গাড়ি থাকবে, ওই যুগের বিবেচনে উট থাকবে, ঘোড়া থাকবে, প্লট থাকবে, হ্যাং থাকবে, ট্যাং থাকবে, কত কিছু বলতে পারতো। এত কিছু না বলে ফেরাউন জাস্ট একটা বাক্য বলল, ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, কাজটা করতে পারলে তোমরা নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবা, আমার নিকটে নিকটে যারা থাকে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবা। টাকার কথাও বলে নাই, ক্ষমতার কথাও বলে নাই, নারীর কথাও বলে নাই, গাড়ির কথাও বলে নাই, বাড়ির কথাও বলে নাই, খালি বলেছে তোমাদেরকে কাছে কাছে রাখবো, তোমাদেরকে নৈকট্য দেব। এক পায়ে খাড়া বলল, কোন মুসা, জলদি নিয়ে যাও তার কাছে, মোকাবেলা হবে তার সাথে, যে কোনো মূল্যে সর্বোচ্চ জ্ঞান আর বিদ্যা শাস্ত্র প্রয়োগ করে তাকে হারাতে হবেই হবে। তার মানে রাজা বাদশার নৈকট্যে এমন মধু আছে যেই মধু টাকায়ও নাই, যেই মধু অন্যান্য পদ পদবীতেও নাই, যেই মধু নারী গাড়ি বাড়ি কোনো কিছুর মধ্যে নাই, কারণ জানে বাদশারে পেলে সব এমনিই আসবে, আর যদি বাদশারে না পেয়ে বাকিগুলো পায় হয়তো দৌড়ানি খেয়ে দেশ ছাড়া লাগবে। একটা কেচ্ছা আছে, বোঝার স্বার্থে বলছি আর কি, গল্প শোনানো এটা আমার তবিয়তের সাথে মিলে না। এক রাজার অনেকগুলো দাসী ছিল, আগেকার যুগের কথা আর কি, হেরেমের মধ্যে অনেকগুলো দাসী ছিল, এর মধ্যে একটা দাসীকে একটু বেশি ভালোবাসত, অন্য সবার চাইতে অনেক বেশি তাকে মহব্বত করত। তো এখন এক দাসীরে যদি বেশি মহব্বত করে অন্য দাসীদের খুব ভালো লাগবে না, নাকি জ্বলবে?
স্বাভাবিক ব্যাপার এটা। আর নারীদের ক্ষেত্রে তো আরও বেশি স্বাভাবিক, একাধিক বিয়ে যদি কেউ করেন আরও ভালো মতো বুঝবেন, এ যুগে তো আর দাসদাসী নাই যে সেটা দিয়ে বুঝবেন, বউ যদি দুইটা চারটা থাকে ঠিক মতো বুঝে আসবে। তো এখন এক নারীকে বেশি ভালোবাসে অন্য নারীদের খুব জ্বলে, আর বাংলায় একটা প্রবাদ আছে, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। এখন তাদের চোখে এই মহিলার দোষ আর দোষ আর দোষ, ত্রুটি আর ত্রুটি আর ত্রুটি, তারা এখন ভেবেই পায় না। আমরা এত রূপসী, এত গুণবতী, এত কেশবতী, এত এই বতি সেই বতি, আমাদের ভালো না বেশে এই বেড়িরে ভালোবাসে কোন দুঃখে, কি পেয়েছে এর মধ্যে? নাকি ও বাচ্চারে জাদু করেছে, নাকি বান মেরেছে, নাকি তান্ত্রিকের কাছে গিয়ে তাবিজ এনেছে, ব্যাপারটা কি বুঝতেই পারছে না। তো একটা কথা যখন বারবার 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 বলা বলি হতে থাকে, বাংলায় বলে দেয়ালেরও কান থাকে, এক সময় সেটা বাচ্চার কানে গিয়েও পৌঁছে গেল যে হেরেমের অবস্থা তো গরম, সবাই হিংসায় জ্বলে পুড়ে মরছে, সবাই সমালোচনা করছে যে কি পেলেন এই মহিলার মধ্যে, এর চাইতে সুন্দরী নারী যারা, এর চাইতে সুন্দর কণ্ঠ যাদের, এর চাইতে ভালো নৃত্য করতে জানে যারা, তাদের চাইতেও বেশি প্রায়োরিটি দেন তাকে। তাহলে কাহিনীটা কি? বাদশা ভাবলেন যে ওদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে, তবে মুখ দিয়ে ডায়লগ মারলে ভালো বুঝবে না, ভাববে এটাও ষড়যন্ত্রের অংশই বটে, তাদেরকে মুখ দিয়ে না কাজ দিয়ে বুঝিয়ে দিতে হবে। কাজ দিয়ে কিভাবে বুঝাবে? সব দাসীর একসঙ্গে ডাকলো, ডেকে বাদশা একটা অফার দিল যে তোমরা যে যা চাইবা, প্রত্যেককে একটা করে জিনিস আমি চাওয়ার সুযোগ দিচ্ছি, যে যা চাইবা আমি তাকে সেটা দিয়ে দেব যদি আমার সামর্থ্য থাকে। এখন সব দাসী শুনে তো মহা খুশি, প্রত্যেকের জীবনে তো কিছু লোভ, কিছু লালসা, কিছু আকাঙ্ক্ষা থাকেই। আমাদেরকেও যদি বলা হয় যে একটা করে জিনিস চাও, দ্বিতীয় কিছু চাইতে পারবা না, আমাদের ভেতরে যার যে চাহিদা সেটা আমরা বলবো। কোনো কোনো ছেলে দাঁড়িয়ে বলবে বাচ্চা যাহাপনা R15 চাই, আর কিছুর দরকার নাই। কেউ বলবে একটা আইফোন হলেই চলবে, আর কোনো কিছুর দরকার নাই। আর একটু বুঝমান হলে বলবে গুলশান ধানমন্ডিতে একটা ফ্ল্যাট হলেই আমার চলবে, আর কিছু লাগবে না। চাহিদা তো বিভিন্ন, কারো গাড়ি, কারো বাড়ি, কারো ক্ষমতা, এটা সেটা, এক একজনের এক একটা। দাসীদের তো জানা আছে যে বাচ্চার সামর্থ্যে কি আছে, সামর্থ্যের বাইরে চেয়ে তো লাভ নাই। যা আকাশে চা দেনে হাতে দিতে হবে, সূর্য পেরে মাথায় বসিয়ে দিতে হবে, এগুলো বলে তো লাভ নাই। তো তারা যেটা জানে সেটাই বলতে শুরু করেছে। কেউ বলছে হীরা লাগবে, কেউ বলছে স্বর্ণ লাগবে, কেউ বলছে এরকম গয়না লাগবে, কেউ বলছে আমার ওই জমিটা লাগবে, কেউ বলছে আমার ওই প্রাসাদটা লাগবে। যা যে যা বলছে, বাচ্চা বলছে ঠিক আছে মঞ্জুর, ঠিক আছে মঞ্জুর, ঠিক আছে মঞ্জুর, প্রত্যেকের দাবি দেওয়া পূরণ হচ্ছে, তারা তো মহা খুশি। এভাবে যেতে 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 সবার শেষে ওই দাসীর সিরিয়াল আসলো। কোন দাসী বুঝলেন তো? যেই দাসীর নিয়ে সবার জলে, ওই দাসীর সিরিয়াল আসলো। বাদশা এবার বলল, তোমার কি চাওয়ার আছে? তুমি চাও, আমি দিতে প্রস্তুত আছি। সে বলল, বাদশা জাহাপনা আমার কিছু চাওয়া লাগবে না, কারণ আমি যদি কিছু চাই আপনি রাগ করতে পারেন। বাদশা বলল, এটা কেমন কথা? এতজন চাইলো আমি রাগ করলাম না, তোমার কেন মনে হলো যে তুমি চাইলে আমি রাগ করবো? বলল, না বাদশাহ, তাদের চাওয়া আর আমার চাওয়া একটু পার্থক্য আছে। আমার ভয় লাগছে যে আমি যদি বলি হয়তো রাগ হয়ে যাবেন আপনি, তা আমার আপনার রাগান্বিত চেহারা দেখার দরকার নাই, কোনো কিছু পাওয়ারও দরকার নাই, আমি আমার মতো থাকি। বাদশাহ বলল, না তাহলে এটা তো আমার ইনসাফ হচ্ছে না, আমি তো ইনসাফ করতে হবে সবার মধ্যে। তোমার যা ইচ্ছা তুমি চাও, কথা দিচ্ছি আমি মোটেও রাগ করব না, আর সামর্থ্যে থাকলে দেব, সামর্থ্যে না থাকলে দেব না, তবে রাগারাগির কোনো ব্যাপার ঘটবে না। তো যখন মহিলা আশ্বস্ত হলো যে বাদশা পারলে দিবে, না পারলে দিবে না, তবে রাগ অন্তত করবে না, মাথাটা নিচে দিয়ে বলল, বাদশা জাহাপনা আমার শুধু আপনাকে চাই। বাকি দাসীগুলো তো জিব্বায় কামড় দিয়ে বসলো, হায় রে কামডা কি করেছে, কারণ যে হীরা নিয়েছে খালি হীরাই নিয়েছে, যে স্বর্ণ নিয়েছে খালি স্বর্ণই নিয়েছে, যে প্রাসাদ নিয়েছে খালি প্রাসাদই নিয়েছে, আর যে বাদশারই চেয়ে বসেছে, আরে বাদশারে পেলে সব পাওয়া তো তার অটোই হয়ে যাবে। কেউ চাচ্ছে ফুল, কেউ চাচ্ছে ফল, কেউ চাচ্ছে পাতা, কেউ চাচ্ছে ডাল, কেউ বলছে গোটা গাছটাই আমার চাই। তো গাছে যদি পেয়ে যায়, পাতাও আসবে ডালও আসবে, কোন জিনিসটা বাকি থাকবে? সব তো আপনা আপনি চলে আসবে। তো কোপটা দিয়েছে এমন জায়গায়, একটা জিনিস পেলেই চলবে, দ্বিতীয় কিছু লাগবে না। এজন্য ফেরাউন যখন বলেছে জাদুঘররা তোমরা জয়ী হলে দ্বিতীয় কিছু দেব না, বরং ইন্নাকুম ইদাল্লামিন আল মুকাররাবিন, তোমাদেরকে আমার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেব, এক পায়ে খাড়া, কারণ তারা
আল্লাহওয়ালা জানে এটা পেয়ে গেলে দ্বিতীয় কোনো কিছু আর পাওয়া লাগবে না। এজন্য আল্লাহওয়ালারা দেখেন না দুনিয়া আসলেও অনেক সময় লাঠি মেরে দূরে সরিয়ে দেয়। কেন? তারা চিন্তা করে, আরে আল্লাহরে যদি পেয়ে যাই বাকি দুনিয়া এমনি পেয়ে যাব, আর আল্লাহরে যদি হারিয়ে ফেলি বাকি দুনিয়া পেলেও আসলে সেটা কোনো পাওয়া হবে না। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আমাদের বুজুর্গরা বলতেন আল্লাহ যার হয়ে গেল সবই তার হয়ে গেল। শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঙান্বিত করে ফেলুন, তিনি একটা কথা বলতেন যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ চিরকাল। তিনি বলতেন, যদি এমন হয় তুমি আল্লাহকে পাও নাই বাকি সবই পেয়েছ, মনে রেখো আসলে কিছুই পাও নাই। আর যদি এমন হয় এক আল্লাহকে পেয়ে গিয়েছ দুনিয়ার কিছু পাও নাই, চিন্তা করো না আসলে তুমি সবই পেয়ে গিয়েছ, কোনো কিছুই আর বাকি নাই। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে অধিকাংশ সময় নেতারা বিরোধিতা করত ক্ষমতার কারণে, আর কর্মীরা বিরোধিতা করত নেতা বিরোধী হওয়ার কারণে, কারণ নেতা থাকে যেদিকে কর্মীও থাকে সেদিকে, আর না থেকে উপায় কী রে ভাই? এক আলেম মরবে খালি ইন্নালিল্লাহ বলার কারণেই দল থেকে লাঠি মেরে বের করে দেবে। আরে কোনো জায়গায় স্পষ্ট জুলুম হবে, জুলুমের বিরুদ্ধে খালি ফেসবুকে একটা পোস্টার কমেন্ট করলেই চলবে, তারে নিয়ে হয়তো আয়না ঘরেই ভরে রাখবে, নিয়ে এমনভাবে জুলুম আর টর্চার করবে যে যার কোনো মানে বর্ণনাই মানুষের মুখে আসতে পারে না। তাহলে এমন যদি হয় নেতার বাইরে যাবে কিভাবে? তাহলে এক হলো কোরআনের ভাষায় জানা, মানে হক জেনেছে হক চিনেছে, কিন্তু আর এক হলো মানা, মানে হককে একইনে পরিণত করেছে, হককে দিলের মধ্যে বসিয়ে ফেলেছে। আমাদের অধিকাংশ ঝামেলাও দেখবেন এখানে, অতীতের ঝামেলা তো আমি বললামই, আবু জাহাল একদিকে সারাদিন বিরোধিতা করে, শুধু বিরোধিতা না গায়ে পর্যন্ত হাত তোলে, সেজদায় গেলে পর্যন্ত লোক দিয়ে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে ছাড়ে, আবার আরেকদিকে রাতের বেলা নামাজে দাঁড়ালে কান পেতে পেতে কোরআন শুনে মজা নেওয়ারও চেষ্টা করে। এ বাংলাদেশে এমন নাস্তিক আছে না? আলেম ওলামার নাম শুনলেও গায়ে চুলকানি ওঠে, কিন্তু আবার ইউটিউবে ঢুকে কারি সাহেবের কেরাতের টান শুনলে তার মজাই লাগে, আর কাওয়ালি গান শুনলে তো কথাই নাই, আর কাওয়ালির সঙ্গে যদি ঢোল তবলা থাকে তারও তো কোনো কথাই নাই। দুধ তো খাবে, তবে কয়েক ফোঁটা মুত মিশিয়ে খাবে, দুধ আর মুত একসাথে মিশলে টেস্ট নাকি আলাদা করে বেড়ে যায়, এজন্য বেচারারা কামটা তো ঠিকই করবে তবে সঙ্গে একটু আকাম মিশিয়ে নেবে। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে আবু জাহাল বিরোধিতা করত কিন্তু কিছুই চেনে নাই, কিছুই বোঝে নাই, কিছুই জানে নাই, বিষয়টা এমন না। এমনকি আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করাই, আল্লাহ নবী দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর, আমর হলো আবু জাহালের মূল নাম, আবু জাহাল নাম না, আবু জাহাল মানে হলো গণ্ড মূর্খ। আবু জাহাল মানে কি? যেমন বাংলাদেশে একটা লোক আছে যারে সবাই বলে মুরগি চোরা, জানেন না আপনারা সবাই কি বলে, এন্ড মুরগি চোরা কি ওর আব্বার রাখা নাম, ওর আম্মার রাখা নাম, ওর ছোটবেলার ডাক নাম? কিছুই না, বরং এটা তার উপাধি হয়ে গিয়েছে একাত্তরে পাক হানাদারদের দেশি মুরগি সাপ্লাই করার কারণে, যদিও পরবর্তীতে এসে খাঁটি দেশপ্রেমিক সেজে বসেছে। তাহলে এক হলো নাম আর এক হলো উপাধি বা উপনাম। তা আবু জাহাল এটা তার নাম না, নাম হলো আমর। তো আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ এই যে অমর আর আমর এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয়, তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। দুইটাই কাফের ততদিন পর্যন্ত, কিন্তু নবী বলছেন দুইজনের মধ্যে তুলনামূলকভাবে যে বেশি ভালো, যে আপনার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে শক্তিশালী করেন। নবী চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে খালি হেদায়েতের জন্য না, খালি নামাজি হওয়ার জন্য না, বরং ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ দোয়া কবুল করেছিলেন। কিন্তু কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে, তাই না? কার ব্যাপারে? ওমরের ব্যাপারে। তাহলে আল্লাহ যে ওমরের ব্যাপারে কবুল করলেন, আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না, এখান থেকেই তো স্পষ্ট যে আল্লাহ ওমরকে, যদিও কাফের ছিল ততদিন পর্যন্ত, কিন্তু ওমরকে আবু জাহালের চাইতে একটু বেশি ভালোবাসতেন। কারণ কি? দুজনেই কাফের, দুজনেই পিটায়, দুজনে নির্যাতন করে, এমনকি ওমর তো জুয়ান, বয়সে তখন আরও কম, তার রক্তে তো আগুন জ্বলতে থাকে, এমন মারা মারে। প্রথম যুগের অনেক মুসলমান বলেছে ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভেবেছি মক্কায় আর থাকা যাবে না, আমাদেরকে মক্কা ছাড়তে হবে। তাহলে যেই ওমর এত বড় জুলুমবাজ, সে ওমরের ব্যাপারে কবুল করলেন, আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না, কারণ তো কিছু না কিছু একটা আছে, নাকি কোনো কারণ নাই? কি কারণ? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন, কারণ হলো ওমর হকের বিরোধিতা করত না জেনে না বুঝে। কেন করত? মূল কারণ ছিল
সে সর্বদা সম্প্রদায়ের মধ্যে ঐক্য চাইত, কুরাইশের মধ্যে কখনো যাতে ফাটল না ধরে এজন্য সর্বাত্মক চেষ্টা চালাতো। শুধু নবীর দাওয়াত শুরু করার পরে না, এর আগেও যখনই যে নতুন কোনো কথা বলে এলাকায় ফাটল তৈরি করতে চেয়েছে, ওমর শক্ত হাতে তাদেরকে দমন করেছিল। তোমর জানতো না যে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াত দিচ্ছে, কিন্তু দেখলো কিছু মানুষ ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে, তারা সমাজের সবার সঙ্গে চলছে না তাল মিলিয়ে। সহিহ বুখারীতে হাদিস আছে, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পার্থক্যকারী। দেখা যায় সন্তান কালেমা পড়েছে, বাপ মা কালেমা পড়ে নাই, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। স্বামী কালেমা পড়েছে, বউ কালেমা পড়ে নাই, সংসার আলাদা হয়ে যাচ্ছে। কারণ কাফের আর মুসলমানের সংসার চলে না, চলতে পারে না। এভাবে সংসার চালালে ওই ঘরে যে বাচ্চা হবে আর হালাল জাদা হবে না, হারাম জাদা হবে। তাহলে সে দেখতে পাচ্ছে সম্প্রদায় ফাটল তৈরি হচ্ছে, সে চিন্তা করেছে দেখি দল কোন দিকে ভারী। দেখছে এক পাশে আছে হাজার হাজার জনতা, আর এক পাশে আছে মাত্র পাঁচজন দশজন। তাহলে এই পাড়ে পিটাতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে দমাতে হবে, তাহলে এলাকার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে। নিয়ত ভালো, এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করবে, এজন্য সে হকের বিরোধিতা করতে শুরু করেছিল। লেকিন যেদিন হক চিনতে পেরেছিল, কিভাবে? নবীর ওয়াজ শুনে না, নবীর নসিহত শুনে না, নবীর খানকাহে গিয়েও না, বরঞ্চ বের হয়েছিল নবীর কল্লা কাটতে। ঘটনা সবাই জানেন, বোনের ঘরে গিয়ে বোনরে আর বোনজামাইরে পিটাতে 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 ক্লান্ত হওয়ার পরে খালি যখন বলল কি পড়ছিলি একটু এনে দে দেখি আমার সামনে, আমিও একটু পড়ি, আমিও একটু নজর বুলিয়ে দেখি, বোন বলল আগে তো পবিত্র হয়ে আসো, অপবিত্রের হাতে আমরা এই কিতাব দেই না। গোসল করলো, পবিত্র হলো, কোরআন পড়লো, কোনো ওয়াজ লাগলো না, নসিহত লাগলো না, বয়ান লাগলো না, তাশকিল লাগলো না, কিছু লাগলো না। কোরআন পড়তে দেরি, সঙ্গে সঙ্গে ওমরের দীনের ব্যাপারে ঝোঁক প্রকাশ করতে দেরি না। সেখানে বলল আমাকে নিয়ে চলো নবীর কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। কি বুঝলেন, এতদিন বিরোধিতা করত জেনে বুঝে নাকি না জেনে না বুঝে? আর আবু জাহাল জানতো, বুঝতো, তার সামনে সব ক্লিয়ার ছিল। আল্লাহ নবী তার উপর আলাদা মেহনত করেছেন, তার বাসায় যে নবী কতবার দাওয়াত নিয়ে গিয়েছেন হিসাব নাই, তবুও বিরোধিতা করতো কেন? ক্ষমতা হাত থেকে ফসকে যাবে, নবীর নামে কালেমা পড়লে নবীর অনুসরণ করতে হবে। একটাবার চিন্তা করেন, এই দেশের নেতারা যদি আসলেই আলেম ভক্ত হয়ে যায়, তখন কি নাস্তিকদের কথায় দেশ চালাবে? তখন কি দাদাবাবুদের কথায় দেশ চালাবে? তখন কি পশ্চিমা বিশ্বের কাফের মুশরিকদের দেওয়া নকশা আর ফর্মুলা দিয়ে দেশ চালাবে, নাকি আলেমদের থেকে পরামর্শ নিয়ে কোরআন এবং সুন্নার আলোকে দেশ চালাবে? এজন্য নাস্তিকরা কখনোই চায় না যে আলেম ওলামার সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠুক, অথবা আলেম ওলামা তারা ক্ষমতার মূল গদিতে চলে আসুক। দেখবেন অধিকাংশ সময় বৈষম্য করে রাখে, এখন তো বৈষম্য দূর করার জন্য আন্দোলন, কিন্তু দেখবেন অধিকাংশ সময় বৈষম্য করে রাখে। যদি দাড়ি টুপি থাকে তার জন্য অনেক অধিকার অনেক হক আগ থেকেই তালা মারা থাকে, আর যদি দাড়ি টুপি না থাকে তাদেরকে বিশেষভাবে প্রমোট দেওয়া হয়ে থাকে। কি হয় না, কি হয় না, হয় না কি হয় না? তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে এক হলো জানা আর এক হলো মানা বা এটাকে ইয়াকিনে পরিণত করা, মদিনার ইহুদিরা, মদিনায় ইহুদিদের তিনটা গোত্র ছিল। আপনাদের কালীগঞ্জ খুঁজলে ধরেন অনেকগুলো গোত্র পাওয়া যাবে, এমন কিছু গোত্রও পাওয়া যাবে যারা কালীগঞ্জের আদি বাসিন্দা না, যে কোনো কারণে, রাজনৈতিক কারণ হোক, ব্যবসায়ী কারণ হোক, খেতখামারের কারণ হোক, অন্য এলাকা থেকে এসে এখানে ভিটেবাড়ি করেছে, এমন লোক নাই, বহুত আছে। তাহলে মদিনার মধ্যে ইহুদিদের তিনটা গোত্র ছিল, বেশি না। একটা গোত্রের নাম বনু নাজির, একটা গোত্রের নাম বনু কুরাইজা, একটা গোত্রের নাম বনু কায়নুকা। ইতিহাস ঘাটলে দেখবেন এই তিনটা গোত্রের একটা গোত্রেও এই মদিনার আদি বাসিন্দা না, তার মানে কি বাইরে থেকে এসেছে। কেন আসলো, কোন মধু আছে মদিনা শরীফের মধ্যে? ইতিহাস ঘাটলে দেখবেন তারা মূলত এসেছে আখেরি পয়গম্বরকে রিসিভ করার নিয়তে। কেন? তারা তাদের ধর্মগ্রন্থে পড়েছে যে আখেরি পয়গম্বর হিজরত করে এই মদিনা মুনাওয়ারার মধ্যে আসবে, তো তারা তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষরা হিজরত করে এখানে এসেছে। যখনই পয়গম্বর আসবে আমরা আমাদের সময়ে পাই, বা আমাদের পুত্ররা পাক, বা আমাদের নাতিরা পাক, যখনই পয়গম্বর আসবে তাকে পেতে দেরি, তার উপর ঈমান আনতে দেরি না, তার হাত শক্তিশালী করতে দেরি না, এমনকি তার পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে দেরি না।
এমনকি কোরআনে আল্লাহ জানিয়েছেন যখন কাফেরদের সাথে লড়াই পর্যন্ত বেঁধে যেত তখনও তারা ইস্তাফতিহুন আলাল্লাযিনা কাফারু, আরে তখন তারা এই নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিজয়ের দোয়া করত, আল্লাহ বিজয় দিয়ে দাও। এর আরেক ব্যাখ্যা হলো তারা এটা বলতো আমাদের আখেরি পয়গম্বর আসছে, খালি এসে নেক, তারপর তোদের কিভাবে কোমর ভাঙা জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে। তো আগ থেকেই তারা প্রস্তুত, কবে নবী আসবে, আসতে দেরি মানতে দেরি না। তাহলে নিয়তটা ভালো না খারাপ?